তুলনামূলকভাবে আমাদের ভারতীয় শিল্পকলার মূল্য অনেক বেড়েছে এবং বাঙালি শিল্পীদেরও যথেষ্ট দাম হয়েছে, যেটা এখন হঠাৎ বলা হচ্ছে যে বাঙালিরা কি সেরকম মূল্য পাচ্ছে না। আমি একেবারেই মনে করি না যে সত্যি কথা যে বাঙালিরা পাচ্ছে না। রবীন্দ্রনাথের যে ১২টা ছবি বিক্রি হলো, আপনার কি মনে হয় যে সঠিক মূল্য দিয়ে যারাই ছবিটা নিয়ে থাকুক, তার মধ্যে দুজন বাঙালি অবশ্যই রয়েছেন, সঠিক মূল্যায়ন হয়েছে? পাশাপাশি আমরা দেখি অন্য দেশের শিল্পীদের ছবি কিন্তু তার মানে তিন ডবল দামে লোকজন কিনেছে। কিন্তু যে পরিমাণ পরিচিতি পিকাসো, মাতিস ইত্যাদির এদের হয়েছে সারা পৃথিবীর শিল্পের ক্ষেত্রে, রবীন্দ্রনাথ সেইভাবে এখনো পরিচিত নন। উনি নোবেল প্রাইজ পেয়েছেন, উনি লেখক হিসেবে বিখ্যাত সেটা সবাই জানে এবং শিল্পী হিসেবে বিখ্যাত সেটাও অনেকে জানেন, কিন্তু সে তুলনায় তার যতটুক ছোট সাইজের ছবি, ধরা যাক প্রায় এই ১০ ইঞ্চি ৭ ইঞ্চি এরকম সব ছবি, সে তাও ১ কোটি টাকার কাছাকাছি দামে বিক্রি হয়েছে। আমি বলবো এটা গত ১০ বছর আগে এটা লাখ টাকার কাছে ছিল, ৩ লাখ ৫ লাখ এর উপরে ওঠেনি, কিন্তু এখন সেটা প্রায় ১ কোটির কাছে গিয়েছে। আমি বলবো যে অন্তত ১০-১৫ গুণ বেশি দাম ১০ বছরের মধ্যে বেড়েছে এবং আমি আশা করি রবীন্দ্রনাথের যা শিল্পমূল্য, পৃথিবীর ওয়ান অফ দি গ্রেটেস্ট আর্টিস্ট আমি মনে করি রবীন্দ্রনাথ, এদের হয়তো তার কাজের ধরন বা কাজের স্টাইল আলাদা, কিন্তু তার যে স্বকীয়তা আছে, নিজস্বতা আছে, তা কিন্তু একদিন পৃথিবীতে আরও মূল্যবান হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি একটা কথা বলছি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দিল্লিতে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে পল ক্লির এক্সিবিশন হচ্ছিল বড় করে, জার্মানি থেকে এসেছিলো, সেই দুটো প্লেনে করে তার ছবি আছে এবং সেখানে এক্সিবিশন হয়। সেই এক্সিবিশনে আমি গিয়েছিলাম দেখতে, দেখতে গিয়ে পল ক্লি আমার খুব প্রিয় আর্টিস্ট, পল ক্লির ছবি সেন্সিটিভ ভীষণ, সেটা আপনাকে ইন্সপায়ার করে তার ছবি? হ্যাঁ, ভীষণ ইন্সপায়ার করে, তার লাইন, রং, রেখা, ফর্ম, এটা নিয়ে উনি রিসার্চ করেছেন, সেই রিসার্চের একটা রেজাল্ট আছে। আর ভীষণ সেন্সিটিভ আর্টিস্ট, কন্টেম্পোরারি মডার্ন আর্টে তার মানে দারুণ প্রভাব আছে, তার সেই মূল্য তো রয়েছে। কিন্তু তাকে সেই ছবি দেখার পরে আমি রবীন্দ্রনাথের ছবি দেখতে যাই, কিন্তু রবীন্দ্রনাথের ছবির যে প্যাশান, যে তার মধ্যে যে মুগ্ধতা, সেই মুগ্ধতা কিন্তু পল ক্লির ছবিতে আমি পাইনি। রবীন্দ্রনাথের ছবির মধ্যে একটা প্যাশান আছে, যোগেন চৌধুরীর ছবির মধ্যেও একটা প্যাশান আছে, সেই প্যাশানটা কি? কি দেখে লোকে যোগেন চৌধুরীর ছবি কিনতে যায় বা তার ঘর সাজাতে চায়? সেটা শুধু যোগেন চৌধুরীর নামের জন্য, তার ছবির অন্য কোনো পরিভাষা আছে? আমরা দেখেছি যোগেন চৌধুরীর ছবির মধ্যে কোথাও রাজ্য রাজনীতির চাপানউতোর প্রতিফলিত হয়েছে, কেন? এইসব আলোচনায় আসবো, তবে একটা ছোট্ট ব্রেকের পর আমাদের সঙ্গে থাকুন।